হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে ইতালির ভেতরের ট্রেন, আর ট্রেনের ভেতরটা এত সুন্দর, একদম বিমানের মতন। সিটগুলো হচ্ছে বেশিরভাগই ফাঁকা ফাঁকা থাকে, মানে লোকজনের তুলনায় সিট সংখ্যা বেশি। আসলে অনেকগুলো ট্রেন চলে, তো এই কারণে ট্রেনের বেশিরভাগ সিটই দেখা যায় যে ফাঁকা ফাঁকা থাকে। তো আমরা এখন ট্রেনের উপরতলায় উঠে গিয়েছি, আর নিচতলাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ট্রেনের ভেতরকার অংশটা খুবই সুন্দর থাকে, একদম বিমানের সিটের মতন সিটগুলো থাকে। তো ট্রেনের ভেতর থেকে এটা হচ্ছে বাইরের দৃশ্য। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। যেহেতু ট্রেনের যে লাইনগুলো করা হয় এগুলো শহরের ভেতর দিয়ে করা হয় না, এগুলো হচ্ছে কান্ট্রি সাইড দিয়ে। সব দেশেই এরকম করা হয়ে থাকে যে শহরের ভেতর দিয়ে ট্রেনের লাইনগুলো যায় না, এগুলো কান্ট্রি সাইড দিয়ে করা হয়। আর ট্রেনের লাইনের দুই পাশে শুধু ক্ষেত খামার থাকে, বিভিন্ন শস্যের মধ্যে। এখানে বেশিরভাগ অংশে রয়েছে গম, ভুট্টা এবং সরিষা, সূর্যমুখী, এগুলো অনেক জমি এখানে খালি দেখা যাচ্ছে। এগুলো ফসলগুলো উঠিয়ে ফেলা হয়েছে, সিজন শেষ হয়ে গিয়েছে। আর এদিকে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। তো দেখতে 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 আমরা বলোনিয়া সেন্ট্রালে চলে এসেছি। এখন আমাদের ট্রেন থামবে এবং আমরা এখান থেকে নামব। আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে। এখন আমরা একটা ট্রেন থেকে নেমে গিয়েছি এবং এখানে আমাদের 35 মিনিট সময় রয়েছে, আর আমরা 35 মিনিট এখানে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করব। ঘোরাফেরার পরে এখান থেকে মিলান যেই ট্রেনটা যায় ওই ট্রেনটা দিয়ে আমাদেরকে মদেনা যেতে হবে। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি, বিনারিও চেঞ্জ করতে হবে। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠে যাব এবং 1 নম্বর বিনারি থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে, যেটা নাকি মিলান যায় ওই ট্রেনটা। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের দিকের অংশ। তো বাইরের দিকের এই অংশটাও খুবই সুন্দর। এটা হচ্ছে বলোনিয়া সেন্ট্রালে। তো সেন্ট্রোতে এখন আমরা আছি। এখানে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, এই হোটেলগুলোতে ইচ্ছে করলে রাত্রি যাপন করা যাবে, আগে থেকে বুকিং দিয়ে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ড্যাসপার একটি মার্কেট রয়েছে। তো আমরা এখন ড্যাসপার মার্কেটে যাব এবং কিছু খাওয়া দাওয়ার জন্য কেনাকাটা করব। তো এখানে আরও অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর বিনারিওতে। 1 নম্বর বিনারিতে দেখা যাচ্ছে যে এখানে তামাকি রয়েছে এবং এখান থেকে ইচ্ছে করলে নিউজ পেপার কিনে পড়া যাবে। আর তামাকিতে যেসব আইটেম থাকে ওগুলো এখানে কেনা যায়। আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। তো এই ট্রেনটাতে অনেক ভিড় ছিল, কারণ এটা ছিল মিলান যাওয়ার একটি ট্রেন এবং এখানে যাত্রী অনেক বেশি ছিল, যে কারণে আমরা বসার সিট খুঁজে পাচ্ছিলাম না। তো এই ট্রেনটা থেকে নেমে এখন আমরা মদেনাতে আছি। এখানকার মদেনা শহরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার বিল্ডিংগুলি খুবই পুরানো এবং খুব বড় বড় বিল্ডিং, এবং এখানকার সবগুলো বিল্ডিংয়ের যে গেটগুলো আছে এক একটা রাজপ্রাসাদের মতন দেখতে মনে হয়। গেটগুলো দেখলে মনেই হয় যে এটা একটা রাজবাড়ি। প্রায় প্রতিটা প্রাসাদেরই দেখা যায় যে গেটটা থাকে প্রায় 2 তলা সমান উঁচু এবং দেখতে পুরো রাজ গেটের মতন মনে হয়। আর বিল্ডিংগুলো এত পুরনো যে দেখলেই বোঝা যায় যে এটা কমপক্ষেও 500 বছর আগের বিল্ডিং হবে।
তো আমরা বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি, এই হলো আরেকটা গেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।